এইভাবে জেলটা গোটা মাথায় আস্তে আস্তে উপর থেকে নিচ অবধি লাগিয়ে নেব। प्लीज हमें सबसक्राइब करो और जरा चैने नतून एस तेज़ सदर अभ्यर्थना रूपा दत्त डी आई आई होममेड चालाई एट 100% हार्बल स्किन एवं हेयर जो যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেলটা আছে ওটা বাজিয়ে দেবেন, তাহলে যখন যখন যা কিছু আমি পোস্ট করব আপনাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলুন আজকের টপিকে আসা যাক। আজকের টপিক হলো পূজো স্পেশাল হেয়ার স্পা। এর মধ্যে জেল আছে, সিরাম আছে, কন্ডিশনার আছে। এর জন্য প্রথমে একটা পরিষ্কার বাওয়েল নিয়ে নিচ্ছি। এর মধ্যে ট্রান্সপারেন্ট জেল আমি নিয়ে নেব, আপনারা যে কোনো জেল নিতে পারেন। দু চামচ ট্রান্সপারেন্ট জেল নিয়ে নিলাম। এরপরে যেটা নেব সেটা হলো মেয়োনিজ। মেয়োনিজ চুলের জন্য ভীষণ ভালো, অ্যালোভেরা জেল ভীষণ ভালো। আমি দু চামচ অ্যালোভেরা জেল নিয়েছি আর দু চামচ মতো আন্দাজ মতো আপনার মেয়োনিজ নেবেন। তো আমি দু চামচ মেয়োনিজ নিয়ে নিলাম। এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো ক্যাস্টর অয়েল। এটা ভীষণ ভালো মিরাকল একটা জেল তৈরি হয়েছে। এটা খুব ভালো করে চুলের মধ্যে পার্ট বাই পার্ট লাগাতে হবে। সব সময় যে কোনো অ্যাপ্লিকেশন করার আগে দু হাতের তালুতে ভালো করে ওটা মিশিয়ে তারপর মুখে অথবা হেয়ারে মানে অ্যাপ্লাই করবেন। তার আগে সবার আগে যেটা ব্রাশ দিয়ে ভালো করে চুলটা আঁচড়ে নেবেন। আর এই জেলটা লাগাবার সময় পার্ট বাই পার্ট চুল ভাগ করে নেবেন। ভালো করে এইভাবে চুলে মালিশ করে করে স্ট্রেট টেনে টেনে এইভাবে লাগাবেন। এতে চুল স্ট্রেট হবে, ফ্রিজনেস কেটে যাবে, ডালনেস কেটে যাবে। এইভাবে দেখুন আমার মতো এইভাবে চুলটাকে স্ট্রেট করবেন। আপনারা পার্লারে গিয়ে কারি কারি টাকা নষ্ট করেন শুধুমাত্র স্পায়ের জন্য, স্ট্রেটনিংয়ের জন্য, কিন্তু এইভাবে যদি আপনি বাড়িতে তৈরি করে নেন না স্টেপ বাই স্টেপ, এতে আপনার চুলে এটা অন্তত এক মাস তো থাকবেই। পুজোর আগে এটা একটা ধামাকা হবে, একটা ভাইরাল হেয়ার স্পা। আপনারা লাগিয়ে দেখুন, কাজ হবেই হবে। এখন থেকেই আপনারা অ্যাপ্লাই করতে শুরু করে দিন। এইভাবে গোটা মাথায় লাগাবেন, চতুর্দিকে গোড়া থেকে একদম শেষ প্রান্ত অবধি চুলে টেনে 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 এটা লাগাবেন। এভাবেই লাগাবার নিয়ম, দেখবেন চুলটা একদম স্ট্রেট হয়ে যাবে, আপনাদের কোনো পার্লারে যেতে হবে না। এটা একটা ভীষণ ভালো মিরাকেল জেল। আপনারা জানেন মেয়োনিজের মধ্যে ভিটামিন এ, ডি, ই, কে, B6, B12 রয়েছে, যেটা চুলের জন্য ভীষণ ভালো। ক্যাস্টর অয়েলও চুলের জন্য ভীষণ ভালো। এটা একটা মিরাকেল তেল, আপনারা জানেন ভীষণ রিগ্রোথ তেল। এরপরে যেটা করবেন, এটা 40 থেকে 45 মিনিট রেখে আপনারা একটা ক্যাপ লাগিয়ে নিতে পারেন। তারপরে রেখে শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু আপনার পছন্দসই যে কোনো, আমি প্যান্টিন প্রোভি জেল শ্যাম্পু নিয়েছি। আমার হেয়ার টাইপ অনুযায়ী আপনারা যে কোনো শ্যাম্পু নিতে পারেন, আপনাদের চুলে যেটা স্যুট করবে। ভালো করে শ্যাম্পু করে যেটা করবেন আপনারা জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নেবেন। তাহলে আমাদের ফার্স্ট জেল লাগাতে হবে, জেল লাগিয়ে আপনি ক্যাপও লাগাতে পারেন, তারপরে শ্যাম্পু করবেন। এরপরে একটা টাওয়েল দিয়ে ভালো করে মাথাটা জল পুছে নেবেন, একটু শুকিয়ে নেবেন। এরপরে আসি সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে আমাদের নিয়ে দেবে একটা বাটিতে আলসি বীজ, যেটা হিন্দিতে বলে, তিসি বীজ বাংলায় বলে, আর ইংলিশে যেটাকে বলে ফ্ল্যাগশিট। এবার আমরা একটা ফ্ল্যাগশিট জেল তৈরি করব, যার মধ্যে এক গ্লাস জল দিয়ে বাটিটা ফুটিয়ে নেব। ভালো করে যখন জলটা ফুটবে তখন আমরা ছেঁকে নেব। এবার একটু ভাত নিয়ে নেব, ফুটন্ত ভাত, যেখান থেকে এক কাপ মতো আমি ভাত নিয়েছি। দেখুন একটা মিক্সারে ওই ভাতটা মার শুদ্ধ ঢেলে দেবো। আপনারা এই কোয়ান্টিটিটা মনে রাখবেন। এরপরে অ্যালোভেরা নেব। অ্যালোভেরা টুকরো করে ভাতের মধ্যে আমরা অ্যালোভেরা দিয়ে দেবো। অ্যালোভেরা ভীষণ ভালো চুলের জন্য। নিয়ে নেব কলা। কলা খুব ভালো কন্ডিশনারে কাজ করবে। এরপরে নিয়ে নেব ফ্ল্যাগশিট জেল, যে জেলটা আমরা তৈরি করলাম।
এবার সমস্ত ইনগ্রেডিয়েন্ট মিক্সারে মিক্স করে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিতে হবে। এ প্রসঙ্গে বলি, ফ্ল্যাক্সিড জেল কিন্তু ঠান্ডা করবেন না, গরম অবস্থাতেই ছেঁকে নেবেন, তাহলে কি না সমস্ত জেলটা বেরিয়ে আসবে। এটা একটা খুব ভালো কন্ডিশনার তৈরি হলো। এর মধ্যে জাস্ট একটা জিনিস মেশাতে হবে, সেটা হলো মধু। আমি ডাবরের মধু নিয়ে নিয়েছি, এটা দুর্দান্ত ভালো কন্ডিশনার। এটা চুলে লাগিয়ে দেখুন, আধ ঘন্টা থেকে 45 মিনিট অবশ্যই লাগাবেন, দরকার হলে মাথায় ক্যাপ লাগিয়ে রাখবেন, খুব ভালো কাজ করবে। আপনারা জানেন না, ফ্ল্যাক্সিড চুলের রিগ্রোথের জন্য ভীষণ ভীষণ ভালো কাজ করে। এরপরে চলুন আমরা এই মাস্কটা বা কন্ডিশনারটা গোটা চুলে লাগিয়ে নেব। ওই একই প্রসেসে, সেম প্রসেসে এটা লাগিয়ে নেব। এটা যে কোনো পুজো, বিয়েবাড়ি, ফেস্টিভ্যালে দুর্দান্ত স্পা। আপনাদের পার্লারে গিয়ে কাড়ি কাড়ি টাকা খরচা করতে হবে না, দুর্দান্ত কাজ দেবে। আপনারা লাগিয়ে দেখুন, অসম্ভব ভালো স্পা কাজ তো অতি অবশ্যই করবে, অবশ্যই করবে। এইভাবে চুলের মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে আপনারা চুলটাকে ভাগ করে নেবেন, জাস্ট এই স্টাইলে সমস্ত চুলে লাগাবেন। আধ ঘন্টা 45 মিনিট রেখে দেবেন, দরকার হলে ক্যাপ পরতে পারেন, না এমনিও ছেড়ে রাখতে পারেন, কিন্তু আপনাকে এইভাবে মাসাজটা চুলের মধ্যে করতে হবে, যাতে চুলটা খুব ভালো আরাম পায়। এরপরে পুনরায় শ্যাম্পু করে নেবেন, করে নিয়ে টাওয়েল দিয়ে মাথাটা ভালো করে মুছে ফেলবেন, হালকা শুকোতে দেবেন। এরপরে একটা বাউলে দেখুন আমি জল নিয়ে নিয়েছি, এবার তৈরি করব হেয়ার সিরাম। গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি মিরাকেল হাইলোরনিক অ্যাসিড, যেটা রয়েছে একমাত্র গ্লিসারিনে, সেটা নিয়ে নিয়েছি কয়েক ফোঁটা, 6 থেকে 7 ফোঁটা। আর একটা ভিটামিন ই ক্যাপসুল, এটা মিরাকেল সিরাম চুলের জন্য। আপনি যা যা চুলে অ্যাপ্লিকেশন করেছেন, এই যে সিরামটা তৈরি করলাম, এই সিরামটা লাগালে কোনো রকম স্মেল আসবে না, না কোনো রাইজের স্মেল, না কোনো কিছু। এরকমভাবে বটমে ঢেলে নেবেন একটা বটলে, তারপর ভেজা অবস্থাতেই চুলের তলার দিকে বা উপরের দিকে যে কোনো জায়গায় আপনি এই সিরামটা লাগিয়ে নিতে পারেন। সারা মাথায় লাগাবেন, ছেড়ে দেবেন, অপূর্ব একটা সিল্কিনেস ব্যাপারটা আসবে। আর যা কিছু অ্যাপ্লিকেশন করবেন, দুটো তালুতে আগে ঘষে নেবেন, হাতের দুটো তালুতে ঘষে তারপর কিন্তু চুলে অ্যাপ্লিকেশন করবেন। চুলটা শুকিয়ে গেলে একটা মিরাকেল রেজাল্ট করবে, দুর্দান্ত স্পা রেডি।